প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেসের যে প্রায় 32,000 চাকরি বাতিল যে রায় হয়েছিল এবং সেই সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, তারপর আবার সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে আপডেটটি এসেছিল 7 তারিখে আমরা শেয়ার করেছিলাম যেদিন আপডেটটি এসেছিল, এবং সেখানে বলা হয়েছে যে কাউকে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট পুনরায় দিতে হবে না আপাতত, এবং সেক্ষেত্রে আমাদের হাতে অর্ডার কপি চলে এসেছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল যে অর্ডার কপি, সেখানে এক্স্যাক্টলি কী লেখা আছে, আদৌ কি মানে 32,000-এর উপর থেকে যে বিপদ সেটা কি সরে গেল না বিপদ থেকেই গেল, তো পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা নির্ভুলভাবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলোটাও মিস করবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন। তো প্রাইমারি 32,000 উপর যে একটা বিপদ, অর্থাৎ তাদের যে নতুন করে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের যে অর্ডার হয়েছিল এবং তারপর সুপ্রিম কোর্টে মামলা গড়ায় এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে ব্যাপারটি উঠে এসেছে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেও খারিজ করে দেওয়া হয়েছে, ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সেটাও কিন্তু খারিজ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র এমনটা নয় যে একটা বেঞ্চের মানে অর্ডারকে খারিজ করা হয়েছে, এবং যার ফলে আপাতত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে কাউকে কোনো ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট দিতে হবে না। তো অর্ডার কপি তো পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন, এখনই আমরা দেখাচ্ছি। তো এক্ষেত্রে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে কাউকে কোনো ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট দিতে হবে না। অর্থাৎ যে পুনরায় যে নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণের যেটা ব্যাপার ছিল সেটা কিন্তু উঠে গেল আপাতত। তো মামলার চূড়ান্ত নিষ্পত্তির উপর সমস্ত কিছু নির্ভর করবে। আমরা একটু অর্ডার কপির দিকে যাই তাহলে বুঝতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে দেয়ারফর ইন ভিউ অফ দ্য অ্যাফোরসেড উই সেট অ্যাসাইড দ্য ইম্পাঞ্চড ইন্টারিম অর্ডার অফ ডিভিশন বেঞ্চ টু দ্য এক্সটেন্ড অফ ইস্যুয়েন্স অফ দ্য ডাইরেকশন টু কন্ডাক্ট দ্য সিলেকশন অ্যাফেয়ার্স। দ্য সেড অর্ডার ইজ সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ দ্য অর্ডার ইন দ্য ম্যাটার পেন্ডিং অ্যাড জুডিকেশন বিফোর দ্য রিট অ্যাপিলেট কোর্ট। পরিষ্কারভাবে এখন উল্লেখ আছে এখানে মামলা যে চূড়ান্ত নিষ্পত্তির উপর সমস্ত কিছু নির্ভর করবে, এবং তার সাথে পাশাপাশি যে হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চকে এই মামলার সাথে যুক্ত সমস্ত মামলারই দ্রুত নিষ্পত্তি করার যেটা অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অর্থাৎ উই রিকোয়েস্ট টু হাইকোর্ট টু ডিসাইড দ্য, এখানে নম্বরগুলো দেওয়া আছে, তো এসেলিং দ্য অর্ডার অফ ল্যান্ড সিঙ্গেল জাজ অ্যাজ এক্সপিডিসিয়াসলি অ্যাজ পসিবল, মানে দ্রুত নিষ্পত্তি করার এখানে একটা অনুরোধ করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাইকোর্টকে, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এই মামলার সাথে যুক্ত সমস্ত যে মামলাগুলো আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এখানে ঘুরে ফিরে কী হলো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পুরো ব্যাপারটা থেকে গেলো এবং ডিভিশন বেঞ্চে যে ফাইনাল জাজমেন্ট আসবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক উঠে আসবে। এবং আপনাদের কি মনে হয় এটা নিয়ে যে এক্ষেত্রে কি আবার কোনো সমস্যা হতে পারে 32,000-এর ক্ষেত্রে, না কোনো রকম সমস্যা হবে না, আপনারা কি মনে করেন? তো পুরো অর্ডারটা আপনাদের সামনে রাখা হলো, এবং পুরো অর্ডারটা যদি আপনারা পিডিএফ ফাইল চান কিংবা দেখতে চান তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আপডেট মাস্টার 4 লিখে টেলিগ্রামে সার্চ করুন কিংবা ডিসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। অর্ডার কপির কিছুটা অংশ দেখানো হলো যেটা ভাইটাল ব্যাপার সেই জায়গাটি শুধুমাত্র। আমরা আশা রাখি যে আমরা আপনাদেরকে ঠিকঠাকভাবে এই তথ্যটা দিতে পেরেছি, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং আপনারা যদি এই 32,000-এর মধ্যে হয়ে থাকেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বিভিন্ন ধরনের খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।